Welcome friends, welcome to our new YouTube channel Cocktail. Rabindranath Vivekanand Bir Subhasher Mahan Desh Nahi Ko Bhavna. January mash amader kache boroi priyo bochhorer prothom mash Poush Sankrantir pithepuli shiter picnic aro koto kichu ar January mash shunlei mone pore বাংলা মায়ের দুই বীর মহান সন্তানের কথা। পাঁচ থেকে পঞ্চাশ আমরা সবাই জানি, বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দ ও তেইশে জানুয়ারি সুভাষচন্দ্র বসু, অর্থাৎ আমাদের প্রিয় নেতাজির জন্মদিবস। আমরা ছোটবেলা থেকেই অনেকবার পড়ে এসেছি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন উড়িষ্যার কটক শহরে। কেমন হবে বন্ধুরা যদি এই তেইশে জানুয়ারির প্রাককালে আমরা আপনাদের নিয়ে যাই উড়িষ্যার কটক শহরে, অর্থাৎ তাঁর পিতা জানকীনাথ বসুর বাড়ি, যেখানে সুভাষচন্দ্র প্রভাবতী দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেন তেইশে জানুয়ারির এক শুভ লগ্নে। এই তেইশে জানুয়ারি আমাদের ককটেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল এক উপহার। হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট বক্সে। প্রথমেই জানাই নেতাজির বাড়ি কিভাবে যাবেন। আপনারা যদি ট্রেনে যান তাহলে কটক স্টেশনে নেমে যে কোনো অটোকে বললেই আপনি পৌঁছে যাবেন নেতাজির বাড়ি। হাওড়া স্টেশন থেকে কটক স্টেশনে পৌঁছতে সময় লাগে প্রায় ছ ঘন্টা, আর আপনারা যদি প্রাইভেট গাড়ি নিয়ে যান তাহলে সময় লাগবে প্রায় সাত আট ঘন্টা। এছাড়াও আপনি ধর্মতলা থেকে কটকগামী অনেক বাসও পাবেন। আমরা এখন চলেছি ওড়িয়া বাজারের মধ্য দিয়ে। গুগল ম্যাপ, রাস্তার ট্রাফিক গার্ড ও স্থানীয় মানুষদের জিজ্ঞেস করে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের পথে। পথে পড়ল র্যাভেনসো কলেজিয়েট স্কুল, বইয়ের পাতায় বহুবার পড়া সেই বিখ্যাত স্কুল যেখানে বালক সুভাষকে জানকীনাথ বসু সপ্তম শ্রেণীতে ভর্তি করে দিয়েছিলেন। বর্তমানে জি বাংলার নেতাজি সিরিয়ালের সুবাদে এখন সুভাষের স্কুলের বহু ঘটনার সাথেই আপনারা অত্যন্ত সুপরিচিত। দূর থেকেই দেখতে পাচ্ছিলাম গেট, যা দেখি মনটা উত্তেজনায় ভরে যাচ্ছিল আমাদের। তারপর গেট দিয়ে ঢুকে গাড়ি পার্ক করে এগিয়ে গেলাম মূল গেটের দিকে পায়ে হেঁটে। এখন সরকারি তত্ত্বাবধানের আওতায় সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে জানকীনাথ বসুর এই বাড়ি। প্রবেশ মূল্য দশ টাকা। বাড়ির সামনে সুন্দর একটি ফুলের বাগান যেখানে নকল ময়ূর হরিণের মূর্তি। বাড়ির ডান দিকে রয়েছে সাজানো একটি আস্তাবল যেখানে একটি ঘোড়ার প্রতিমূর্তি দেখতে পাবেন, এছাড়াও রয়েছে ঘোড়ার গাড়ির একটি প্রতিমূর্তি। Thank you.
আমরা এখন রয়েছি সেই স্থানে যেখানে নেতাজি, আমাদের নেতাজি, ছোটবেলা থেকেই যার কথা শুনলেই গর্ব অনুভব করতাম, সেই মানুষটির পদচিহ্ন রয়েছে যেখানে, ভাবলেই আলোড়িত হয়ে উঠছিল আমাদের মন। বাড়িটি দোতলা, সুন্দরভাবে সাজানো রয়েছে নেতাজির ব্যবহার্য জিনিসপত্র, পরিবারের সাথে নেতাজির বহু ফটো, আজাদহীন ফৌজের ব্যবহৃত জিনিসপত্র, তরবারি, নেতাজির সৈনিকের পোশাক, তার ব্যবহৃত চায়ের কাপ, প্লেট, পড়ার টেবিল, চেয়ার, তার শয়নকক্ষ, নেতাজির জীবনের বিভিন্ন সময়ের বহু ফটো ও নেতাজির লেখা বিভিন্ন চিঠিপত্র। নেতাজি স্বামীজিকে আদর্শ ভাবতেন, তাঁর শয়নকক্ষে স্বামীজির একটি ফটোও দেখলাম। দোতলায় ঘোরানো কাঠের সিঁড়ি দেখে ছাদে ওঠার লোভ সংবরণ করতে পারলাম না। ওপর থেকে নিচের ফুলের বাগান দেখতে
খুব সুন্দর লাগছিল। খোলা ছাদে ঠান্ডা হাওয়ায় কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা অনুভব করলাম এক অনন্য মুহূর্ত। আমাদের প্রিয় নেতা নেতাজির বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছি। আমরা যখন গেছিলাম মেরামতির কাজ চলছিল, তাই কয়েকটি রুম তালা বন্ধ, কিন্তু যা দেখলাম তা ভুলবো না কখনো। নেতাজির মৃত্যু রহস্যের মেলেনি কোনো সুরাহা, তাই এত বছর পরেও আমরা আবেগপ্রবণ বাঙালি ভাবতে ভালোবাসি আমাদের নেতাজি বেঁচে রয়েছেন কোথাও। তিনি যদি হঠাৎ ফিরে আসেন আর প্রশ্ন করেন, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে, একরাশ মন খারাপ নিয়ে সেই মানুষটার ত্যাগ বীরত্বের কথা ভাবতে ভাবতে বাড়ির পথ ধরলাম আমরা। মেরে বতন হে বতন মেরে বতন।